ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে। গরম খিচুড়ির কড়াতে পড়ে গিয়ে গুরুতর আহত হল এক শিশু। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনীর বাগডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার একটি আইসিডিএস সেন্টারে আলাদা কোনো রান্নাঘর নেই, তাই সেন্টারের উঠোনেই শিশুদের পড়ানো হয় ও একপাশে খিচুড়ি রান্না করা হয়। শুক্রবার সকালে সবার নজর এড়িয়ে শিশু রান্না করার গরম খিচুড়ির কড়াতে পড়ে যায়। শিশুর মা আসমিনা বিবি বলেন, পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, দিদিমণি বাচ্চাদের নিয়ে ছড়া পড়ানোর জন্য বাইরে চলে এসেছিলেন। রান্নার দিদি খিচুড়ি রান্না করে জল আনতে গিয়েছিলেন, সেই সময় বাচ্চারা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ি কড়াতে পড়ে যায়। এই ঘটনায় ওই শিশু গুরুতর আহত হয়, তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনাটা বলতে, সকালবেলা খিচুড়ি স্কুলে আসছিল, খিচুড়ি স্কুলে এসে পড়ছে, তারপরে আমি তো বাজার চলে গেছি, তার মা বাড়িতে আছে, তার ঠাকুমা বাড়িতে আছে, তারপরে যেমন খিচুড়ি স্কুলে আসে এরকম খিচুড়ি স্কুল থেকে আবার চলে যায় বাড়ি। হ্যাঁ, তার বয়স 5 বছর হতে যাচ্ছে, তা পড়ে গেছে, পড়ে মানে খিচুড়ি স্কুল প্রায় শেষ, এবারে খিচুড়ি দিবে স্কুল যাবে, পড়াশোনা শেষ হয়ে গেছে, ও বাচ্চা বাচ্চা কাচ্চা, তো বাচ্চা কাচ্চা একটু বেশি হইচই করছে, এই জন্য ও পিছিয়ে পিছিয়ে আসছিল, পিছিয়ে পিছিয়ে এসে ডালগড়াতে পড়ে গেছে। দিদিমণি ছিল, দিদিমণি বলছে আমি জল আনতে চলে গেছি, আর কড়াটা আলগা ছিল, আর বাচ্চা বাচ্চা ধাক্কা ধাক্কি হই বা যাই হোক আমরা তো দেখিনি, মোটামুটি বলছে যে পিছিয়ে পিছিয়ে আসছিল পড়ে গেছে। রান্না করে তো খিচুড়ি বাচ্চাদের যাওয়ার কথাই নয়। হ্যাঁ, রান্না ঘর নেই, মানে এমনি উঠোনে রান্না হয়, উঠোনেই মানে পড়াশোনা হয়, উঠোনেই এখন হসপিটালে যে নিয়ে আসছি ভর্তি হয়েছে। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।